জঙ্গলমহল সফরে কুর্মী সাক্ষাৎ। সোশ্যাল মিডিয়ায় পাশে থাকার বার্তার 24 ঘন্টার মধ্যেই ভোলবদল করে মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে দ্বিচারিতার প্রসঙ্গ তুলছে রাজনৈতিক মহল। মঙ্গলেই জঙ্গলমহলে পা রেখে কুর্মী নেতাদের সঙ্গে সাক্ষাৎ। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় কুর্মী নিবেদিত প্রাণ পোস্টে রাজনীতির গন্ধ। দেখুন, এই যে কোনো যে রাজনৈতিক ভাবনা চিন্তা, তার মধ্যে সবসময় দুটো দিক থাকে। একটা হচ্ছে যে যে ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে একজন রাজনৈতিক নেতা বা নেত্রী বা বিশেষ করে যারা শাসক, তাদের উদ্দেশ্য থাকা উচিত যে পরিস্থিতিটাকে ঠান্ডা করা, যাতে অশান্তি না বাড়ে। যে রাজেশ মাহাতো কনভয় হামলায় অভিযুক্ত, তিনি দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর পাশে। উন্নয়নের বার্তার আড়ালে 24-এর ভোট বাক্স রক্ষার সাক্ষাৎ। সাক্ষাতে 24 ঘন্টার মধ্যেই এক নেতার টাকা নেয় তোপ মমতার। একজন নেতাকে চিনি, তিনি দেখেন আমি কুর্মীদের খুব ভালোবাসি, কিন্তু তা নয়। খোঁজ নিয়ে দেখুন, কোটি কোটি টাকা বিজেপির থেকে পায় এবং ইলেকশন আসলেই বিজেপির ঝান্ডা কাঁধে নেয়। কুর্মীদের পাশে থাকার বার্তা দিয়েই ভোলবদল। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তৃণমূলের পাশ থেকে সরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল কুর্মী সমাজ। সেই ডাবে জাতকাতেই কি তড়িঘড়ি সাক্ষাৎ? মুখ্যমন্ত্রী কুর্মী সাক্ষাতে কোনো লাভ হয়নি, মন্তব্য কুর্মী সমাজের মূল মান্তা। জঙ্গলমহলে জল জলে রাজনীতি। রাজেশ মাহাতোকে পাশে নিয়ে কুর্মী সমাজে ভাঙন ধরানোর চেষ্টা। কুর্মী নেতা কিনে বা বিক্রি করে জঙ্গলমহলে সুবিধা হবে না তৃণমূলের। জঙ্গলমহল সাক্ষাতে মন্তব্য বিরোধী দল নেতার। জঙ্গলমহলে তৃণমূলের কোনো সুবিধা হবে না ভোট। ওই রাজেশ মাহাতোকে কিনুক আর বিক্রি করুক, যাই করুক, ওসব করে কিছু হবে না। গোটা পঞ্চায়েতে যাদের নিয়ে মুখ খুললেন না আচমকাই, সেই নেতাদের সঙ্গে সাক্ষাৎ। পুলিশ মন্ত্রী পুলিশের হাতে আটক হওয়া রাজেশ মাহাতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। কুর্মীদের একাংশকে বিরোধী প্রমাণ করে কুর্মী সমাজে ভাঙন ধরানোর চেষ্টা। ভোট মজবুত করতে কি বিচারিতা? তোষণের রাজনীতির খেলা? প্রশ্ন উঠছে ওয়াকিবহল মহলে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। হঠাৎই কুর্মী সাক্ষাৎ, লোকসভা ভোটের ফন্দির গন্ধ রাজনীতিকদের নাকে, বিরোধী দলনেতার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জঙ্গলমহল ইস্যু, সমর্থক কেনা বেচার উদাহরণ। গলায় কুর্মীদের হলুদ উত্তরীয়, পাশে থাকার বার্তা। জঙ্গলমহলে মমতা কুর্মী সাক্ষাৎ বঙ্গ রাজনীতির টাটকার ঔষধ। কনভয় হামলা, কুর্মী ভোটের অপ্রয়োজনীয়তায় গলা ফাটানো বার্তা, সবই অতীত। গলায় গলায় ভাব বাড়াতে চাইছে তৃণমূল। হেলিকপ্টারে জঙ্গলমহল গিয়েছেন রানীমা। বিরোধী দলনেতার মুখে জঙ্গলমহল ইস্যু। রানীমা হেলিকপ্টার করে এসেছেন, জঙ্গলমহলের কুর্মীরা কেমন আছে? সাক্ষাতের পরও কুর্মীদের টাকা নেওয়ার ঝান্ডা ধরা আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। একজন নেতাকে চিনি, তিনি দেখেন আমি কুর্মীদের খুব ভালোবাসি। খোঁজ নিয়ে দেখুন, কোটি কোটি টাকা বিজেপির থেকে পায় এবং ইলেকশন আসলেই বিজেপির ঝান্ডা কাঁধে নেয়। লোকসভা বুঝি সত্যি বড় বালাই। পঞ্চায়েতের আগে শাসকের বিরুদ্ধে ফোঁস তুলেছিল কুর্মী সমাজ। 24-এর আগে সিঁদুরে মেঘ দেখছে ঘাসফুল, ভোট কুড়োতে নয়া চাল। কুর্মী সম্প্রদায় এবং জাকাত মাঝি পারগানার সদস্যদের সাবধান করলেন বিরোধী দলনেতা। পঞ্চায়েতের বিপরীত ছবি লোকসভায়। যে মানুষগুলোর দাবি এতদিন ছিল ডোন্ট কেয়ারে, তাদের সঙ্গে ঘটা করে ছবি। শুধুই ভোটের খিদে মেটানোর রসদ জোগাচ্ছে শাসক। রক্ত মাংসের মানুষ আজ বোধ হয় শুধুই ভোটের ইস্যু। আশ্বাসেই চলছে সমর্থক কেনা বেচা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দুর্নীতিবাজদের ভারত ছাড়োর ডাক প্রধানমন্ত্রীর। প্রায় 2 মিনিটের একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, ভারত ছাড়ো আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের শ্রদ্ধা জানিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। 1942 সালের এদিনেই ব্রিটিশদের দেশ ছাড়া করতে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এবার দুর্নীতিবাজদের ভারত ছাড়োর ডাক প্রধানমন্ত্রীর।
প্রায় দু মিনিটের একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, ভারত ছাড়ো আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাঁদের শ্রদ্ধা। ঠিক তারপরেই তিনি লেখেন, আজ ভারতে একটাই আওয়াজ, দুর্নীতি ভারত ছাড়ো, পরিবারবাদ ভারত ছাড়ো, তোষণের রাজনীতি ভারত ছাড়ো, জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই মন্তব্যের তীব্র নিন্দা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কুইট ইন্ডিয়া কোনো নাম নয়, ওটা একটা ইতিহাস। কুইট ইন্ডিয়া ওটা কোনো নাম নয়, ওটা একটা আন্দোলন, ওটা একটা ইতিহাস, ওটা গান্ধীজির স্বপ্ন। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আক্রমণ ছুড়ে দিয়েছেন মন্ত্রী শশী পাজা। যেটা বলা যে এটা তারা কিভাবে এখনো চেষ্টা করছে যে মণিপুর থেকে ঘুরিয়ে দেয়া যায়, প্রায় আমাদের গতকালকে একটা রাজ্যসভা সাংসদকে প্রায় সাসপেন্ডই করে দেয় যেহেতু মণিপুর নিয়ে এত চেঁচামেচি করা হচ্ছে। যদি এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নেন বাম নেতা সুজন চক্রবর্তী, বলেন মুখ্যমন্ত্রী রাজ্যে বিজেপিকে আহ্বান জানিয়েছেন। এখন বিজেপিকে বলছি ভারত ছাড়ো, এটা ওর বলা উচিত ছিল। বিজেপিকে বলছি তোমরা ভারতে টুকটাক আছো, পশ্চিমবাংলায় এসো। মুখ্যমন্ত্রী বিজেপিকে পশ্চিমবাংলায় আহ্বান করেছিলেন, আর আজকে উনি বলছেন ভারত ছাড়ো বলছি। ফলে উনি যা করেছেন আর যা বলছেন এ দুটোর মধ্যে কোনো মিল নেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর মন্তব্যকে স্বাগত জানিয়ে দুর্নীতিমুক্ত ভারতের কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভারতবর্ষ মে আমারি যে সরকার চল রই হে, এ সরকার পুরে দেশ কো এক নয় দিশা দে রই হে, যো দিশা নয় জেনারেশন কো দে রই হে, যো অবি ভারত কে বাসী হে উনকো লাগ রহা হে কি আগে 2047 মে ভারত ডেভেলপিং কান্ট্রি সে ডেভেলপ কান্ট্রি বননে ওয়ালা হে। সবকে অন্দর আত্মবিশ্বাস ভর কে ভরা হুয়া হে। এ আত্মবিশ্বাস কিস লিয়ে আয়া? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে নেতৃত্ব কে লিয়ে আয়া। অর ইস লক্ষ্য কো প্রাপ্তি করতে গেলে হমে দু তিন চিজে সে নিকলনা হয়, উসমে সে এক হে কে করাপশন ফ্রি ইন্ডিয়া হোনি চাইয়ে। এসে হমে এক সিস্টেম খড়া করনা হয় জিসমে করাপশন কি কোই জাগা নেই হে। এই রাজ্যে তোষণ এবং দুর্নীতির জন্য অনেক সম্প্রদায়ের মানুষ পিছিয়ে আছেন বলে সুর চড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্যে তোষণ এবং দুর্নীতির জন্য সবচেয়ে বেশি অবহেলিত কারা? সবচেয়ে বেশি অবহেলিত হল আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এভাবেই পারস্পরিক কচকচানিতে প্রধানমন্ত্রীর কুইট ইন্ডিয়া পোস্ট প্রসঙ্গে তপ্ত থাকল বঙ্গ রাজনীতি। লোকসভা নির্বাচনের আগে এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ। ফের বিতর্কে রাহুল গান্ধী। এবার তাঁর বিরুদ্ধে সংসদের মহিলা সাংসদদের দিকে ফ্লাইং কিসের অঙ্গভঙ্গি করার অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই গরিমাবিহীন আচরণ এই দেশের সংসদে আগে কখনো জানা যায়নি বলে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী। সংসদে প্রবেশ করেই ফের বিতর্কে রাহুল গান্ধী। এবার রাহুলের বিরুদ্ধে সংসদের মহিলা সাংসদদের দিকে ফ্লাইং কিসের অঙ্গভঙ্গি করার অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই গরিমাবিহীন আচরণ এই দেশের সংসদে আগে কখনো দেখা যায়নি বলে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী। উনি যাতে যাতে এক অভদ্র ইয়াহাঁ পর লক্ষণ কে দর্শন দিয়ে, ইট ইজ অনলি আ মিসোজিনিস্টিক ম্যান who can give a flying kiss to a parliament which seats female members of parliament. aisi garima vihin aacharan ko is desh ke sadan mein kabhi nahi dekha gaya. ye us khandan ke lakshan hai ya sadan mein desh ko pata chale. কেন্দ্র তো বটেই, রাজ্য রাজনীতিতেও এই মুহূর্তে জোর চর্চায় রাহুলের উড়ন্ত চুমু। বিজেপি চরম কোণঠাসা, ইন্ডিয়াকে ভয় পাচ্ছে তাই এই ধরনের ছেলে মানুষই কাজকর্ম করছে, পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পুরো সমস্ত মানে বিজেপি অন্য কোনো তাদের বক্তব্য নেই, চরম কোণঠাসা, ইন্ডিয়াকে ভয় পাচ্ছে, সেই জন্য এই ধরনের ছেলে মানুষই কাজকর্ম বিজেপি করছে। এটা রাজনীতিটা যা নিয়ে হচ্ছে, যে মূল আধার যেটা জনগণের ইস্যু সেগুলো নিয়ে ইন্ডিয়া বক্তব্য রাখছে, রাহুল গান্ধীর সঙ্গে তারা যা করেছেন সেগুলি এখন তাদের দিকে ফিরে যাচ্ছে, সেখান থেকে সরতে গিয়ে ধরনের নানা রকম জোলো রাজনীতি বিজেপি করছে। স্পিকার এনকোয়ারি কমিশন বসান, তারাই সিদ্ধান্ত নেবেন মত সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। পার্লামেন্টে রাহুল গান্ধী কি ভঙ্গিতে বেরিয়েছেন সেটা নিয়ে বোধহয় বিজেপির নেতারা খুবই বিড়ম্বনায় পড়েছেন,
খুবই উদ্বিগ্ন হয়ে গেছেন, নানান রকমের চিঠি দিচ্ছেন, এইটার মানে কি, ওইটার মানে কি, সেটার মানে কি, স্পিকারকে চিঠি দিয়েছেন, স্পিকার একটা ভালো করে এনকোয়ারি কমিশন বসান, এনকোয়ারি কমিশন বসে সিদ্ধান্ত নিয়ে নেবেন, অসুবিধা কি আছে। যদিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, লোকসভায় গুরুগম্ভীর আলোচনা হয়, এবার কিছুটা কমেডিও হবে, মানুষের শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতি কোন জায়গায় সেটা এর দ্বারা প্রমাণ হয়, এবং রাহুল গান্ধী বারবার নিজেকে সেটা প্রমাণিত করছেন। এখন রাহুল গান্ধী এর আগে মোদিজিকে জড়িয়ে ধরেছিলেন, এবং এর ছাড়াও চোপ মারা আমরা যাকে বলি সেটাও মেরেছিলেন, এবার ফ্লাইং কিস দিলেন, এবার দেখা যাক আগামী দিনে আর কি কি করেন। উনি তো আমরা বলেছিলাম যে উনি আসা মানে মনোরঞ্জন আবার শুরু হওয়া, আমাদের মনোরঞ্জনের অভাব হচ্ছিল, উনি না থাকাতে উনি আসাতে মনোরঞ্জনটা ভালো হয়েছে, লোকসভাতে গুরুগম্ভীর আলোচনা হয়, দেশ নিয়ে আলোচনা হয়, এবার কিছুটা কমেডিও হয়, মানুষের শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতি কোন জায়গায় এর দ্বারা প্রমাণ হয়, এবং রাহুল গান্ধী বারবার নিজেকে সেটা প্রমাণিত করেছে। এটা ভারতের সংস্কৃতি নয়, পুরো দেশের মহিলাদের অপমান করেছেন তিনি, ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সদন মে আকে এসা জো উনোনে জো ভি উনোনে কিয়া হ্যায় তো ইয়ে হামারা পরম্পরা নেই হ্যায়, ইসকো শরম না চাহিয়ে, কোই ইটালি কা কোই বাহার কা বিদেশ কা কোই পরম্পরা ভারতীয় পরম্পরার সাথে নেই জুড়তে হ্যায়, ভারতীয় কা এক অলগ সা সংস্কৃতি হ্যায়, এক অলগ সা পরম্পরা হ্যায়, উসকো মাননা চাহিয়ে, নাই তো ইয়ে জো উনোনে কিয়া হ্যায় ইয়ে মহিলাকে সির্ফ স্মৃতি রানী জি কো নেই পুরা দেশ কো মহিলাকে উনোনে অপমান কিয়া। বিতর্ক পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর, মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সাময়িকভাবে সাংসদ পদ খুইয়েছিলেন তিনি। এর আগে সংসদে গিয়ে সটান প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে বা সংসদে বসে চোখ মারতেও দেখা গিয়েছিল তাঁকে, এবার মহিলা সাংসদদের দিকে ফ্লাইং কিস ছুড়ে দেওয়ার অভিযোগ। আগামী দিনে ফের কি নেওয়া হতে চলেছে রাহুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা। অশান্ত মণিপুরে শান্তির দাবিতে পিস কনভেনশনের আয়োজন করা হয় কলকাতার মহাবোধি সোসাইটি হলে। এদিন একাধিক মণিপুরবাসীও এই সভায় যোগদান করেন, তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তারা। অশান্ত মণিপুর প্রায় চার মাস ধরে দুই সম্প্রদায় কুকি ও মেইতির সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। নারী নিগ্রহ, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, একাধিক মর্মান্তিক ঘটনা উঠে এসেছে সামনে, আতঙ্কে রয়েছে মণিপুরবাসী। এবার মণিপুরের শান্তির কামনায় কলকাতার মহাবোধি সোসাইটি হলে বুধবার একটি পিস কনভেনশন সভার আয়োজন করা হয়। পাঁচটি সংগঠন জন আন্দোলন, নাগরিক উদ্যোগ, মহিলা স্বরাজ, টিইউসিআই ও প্রান্তজন সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন একাধিক মণিপুরবাসীও, যারা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা এদিন জানান। তো হম লোক কুছ নলেজ নেই থা এসা হোগা কা করকে অচানক এসা ঘটনা আনে লগ গিয়া কিউকি অ্যাকচুয়ালি ইয়ে ইয়ে লোক তো ও জো করনে ভায়োলেন্স করনে ওয়ালো তো ইয়ে তো প্রি প্ল্যান থা অভি পতা চলা দো মহিনে কে বাদ হম লোক তো কুছ ভি ইসকে বারে মে বিলকুল কোই ভি আম আদমি কোই নলেজ নেই লেকিন প্রবলেম ইয়ে হ্যায় কি ঘর ওয়ালো কা জো এভরিডে এসেনশিয়াল কমোডিটিস খানে কা সামান পড়াই ওগেরা সব বন্ধ হ্যায় বচ্চে লোক ভি ওর সামান ওমান সব দাম হ্যায় এই প্রবলেম হ্যাঁ সমস্যা লো এন্ড অর্ডার কি ঠিক নেই হ্যাঁ এই সমস্যা চল রা তো আসপাস নজদিক মেয়ে রিলিফ ক্যাম্প হ্যাঁ ওসব মদত করতে যাতে হ্যাঁ ঘর ওয়ালো ভি এই হর জায়গা এই চল রা। এদিন আরো একজন মণিপুরবাসী জানান মণিপুরে সমস্ত রকম ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কলকাতায় পড়তে আসা ছাত্রছাত্রীদের অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। মণিপুর মে জো আবি ভায়োলেন্স চল রা তো ভায়োলেন্স মেজ চল রা আবি অলমোস্ট এক অলমোস্ট 100 ডেজ হোনে ওয়ালা দো টিং বাদ মে সো উসকো আবি তক রিজলভ নেই হুয়া পিস আবি তক পিস লেকে নেই আয়া গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট কুছ হাত বান্ধ কর রাখা হুয়া হ্যায় কিস লিয়ে হাম লোগো কো পাতা নেই হ্যায় তো ইয়ে সো ইনা ইনা মতলব ইনা দিন লগ রা হ্যায় ইসকো রিজলভ করনে মে তো কাফি ডিটোরেশন হো রা হ্যায় মতলব দিন বা ডিটোরেশন ইন টার্ম অফ সোশ্যাল বি লে লো ইকোনমিক্স লে লো স্টার্টেড ফর দু তিন উইক পেলে ঠিক হয়ে গেল আদারওয়াইজ বচ্চে লোক পয়সা মঙ্গানা ও ইস্যু থা স্টুডেন্টস লোক হ্যাঁ ফির বাকি হাম লোক প্যারেন্টস লোক আবি মতলব মণিপুর মে রহতে রহতে কুছ মতলব হাম লোক সাথে কন্ট্যাক্ট হি কর নাই পা রা সির্ফ ফোন হি কর রা বাকি কুছ। বুধবার জন আন্দোলন সংগঠনের কর্মী বিপ্লব ভট্টাচার্য বলেন মণিপুরের মানুষ শান্তি চায়। সাধারণ মানুষ শান্তি চাইছে, কারণ যখন বাড়িঘর তখন একটা বাড়ি পুড়ছে না, পাড়াটা পুড়ে যাচ্ছে,
তার ফলে ওরাও চাইছেন যে এটা এই কনফ্লিক্ট যদি না থামে, ওখানকার যদি নর্মাল লাইফ যদি লিড করতে না পারে, আলটিমেটলি তাদের পড়াশোনা, তাদের রোজগার সব দিক থেকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং মণিপুর অ্যাজ এ হোল সারা দেশের কাছে এবং বাইরেও মানুষের কাছেও একটা বাজে নাম হিসেবে উঠে আসবে, যেটা তারা চাইছেন না। এদিন সমস্ত সংগঠনের তরফ থেকে জানানো হয়, মণিপুরের শান্তি ফিরিয়ে দেওয়ার দাবিতে একটি চিঠি তাঁরা মণিপুরের রাজ্যপাল ও প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। অনুরোধ করবেন দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁরা যেন এই অশান্তির নিষ্পত্তি ঘটায়। তবে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে গত কয়েক মাস ধরে মণিপুরের অশান্তির ছবি উঠে আসছে তা সত্যি নিন্দনীয়। তবে কবে শান্ত হয় মণিপুর সেটাই এখন দেখার। ক্যামেরায় সাত্তকী আচার্যের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, কলকাতা নিউজ। ফের রাজ্যপালকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রাম থেকে রাজ্যপালকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজ্যপাল কালো চশমা পরে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমাদের গভর্নর মহাশয় তিনি এখন কালো চশমা পরে তিনি পড়তেই পারেন, একটা জায়গায় দশটা জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন। আমরা পাঠালেও করে না, নিজের ইচ্ছা মতো কেরালা থেকে লোক নিয়ে এসে কাউকে ঢুকিয়ে দিচ্ছে। কেরালার অনেক বন্ধুরা আমার এখানে থাকে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখতে হবে পপে বিসি হতে গেলে 10 বছর প্রফেসর হিসেবে তার এক্সপিরিয়েন্স থাকা উচিত। বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রাম থেকে রাজ্যপালকে চাচা ছোলা ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর। একজন মুখ্যমন্ত্রী হয়ে বলছেন, রাজ্যপাল কালো চশমা পরে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন। বিশ্ব আদিবাসী দিবসে মুক্ত মঞ্চে দাঁড়িয়ে একজন প্রশাসনিক প্রধান হয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানকে এরূপ আক্রমণ কি আদৌ শোভা পায়? আমরা তো স্বাধীন ভারতবর্ষে বসবাস করি, যে ভারতবর্ষ জাতপাত মানে না, পোশাক আশাকের বিচার করে না। সেখানে দাঁড়িয়ে যে এক প্রকার পোশাক নিয়ে তুলনা করলেন মুখ্যমন্ত্রী, তা বলাটা হয়তো ভুল হবে না। তিনি আরো বলেন, ঝাড়গ্রাম ইউনিভার্সিটি করে দিয়েছেন কিন্তু কোনো উপাচার্য নেই, কারণ নাম পাঠালেই রাজ্যপাল ওনার মতো বিজেপির লোককে বসিয়ে দেবেন। রাজ্যপাল দালালি করে সব আটকে দিচ্ছেন। এখানে ঝাড়গ্রাম ইউনিভার্সিটি করে দিয়েছি, না আছে ভিসি, না আছে রেজিস্টার, তার কারণ পাঠালেই উনি ওনার মতো একটা লোককে বিজেপির লোককে বসিয়ে দেবে। আমি সিএস কে অনুরোধ করব, ইমিডিয়েট আমাদের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করে দিতে। আগে একটা রেজিস্টার অন্তত পাঠান, সার্টিফিকেট দিতে পারছে না, পরীক্ষার সার্টিফিকেট নিতে পারছে না। আমি ইউনিভার্সিটি করে দিচ্ছি আর উনি দালালি করে সবকিছুকে আটকে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, যেখানে কলকাতা হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছিল রাজ্যপালের করা উপাচার্য নিয়োগ বৈধ, তারপরেও রাজ্যপালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী, একবারও কি মুখে বাঁধল না তার? রাজ্যপালকে বলছেন তিনি দালালি করছেন, তবে কি মাননীয় চাইছেন না তার রাজ্যে উচ্চ শিক্ষার হাল ফিরে আসুক? এদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই চড়েছে রাজনৈতিক পারদ। রাজ্যপালের ক্ষমতা এইটুকু কোথায় লেখা আছে? প্রশ্ন সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায়ের। সংবিধান তার উপর কোন সীমাবদ্ধতা আরোপ করেনি। মুখ্যমন্ত্রী এটা দেখাতে পারেন যে কোথায় লেখা আছে যে রাজ্যপালের ক্ষমতা এইটুকু, এটা যদি উনি প্রমাণ করতে পারেন তাহলে আমি এই রাজনীতি নিয়ে আলোচনা এবং সংবিধান নিয়ে আলোচনা ছেড়ে দেব। এটা হচ্ছে অসংসদীয় ভাষা, তাকে দালাল বলে উল্লেখ করা থাকে। এই চলছে পশ্চিমবঙ্গে সংবিধান চর্চা এবং রাজনীতির চর্চা আমি ছেড়ে দেব। রাজ্যপাল যখন হাতে খড়ি দিতে গিয়েছিলেন মিষ্টি লাগছিল, যখনই বেআইনি কাজ সমর্থন করছেন না তেতো লাগছে। তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, রাজ্যপালকে হাতে খড়ি দিতে গিয়েছিলেন তখন মিষ্টি লাগছিল, এখন রাজ্যপাল যেই বেআইনি কাজ সমর্থন করছে না তিতো লাগছে। মমতা ব্যানার্জি নিজেই মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন, মিথ্যা ছাড়া সত্যি বলেন। রাজ্যপাল কোনো সীমার মধ্যে অসীমের সন্ধান করেননি, পাল্টা মুখ্যমন্ত্রীকেই আক্রমণ করলেন রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। রাজ্যপাল কোনো সীমার মধ্যে অসীমের সন্ধান করেননি, রাজ্যপাল তার সীমাবদ্ধতার মধ্যেই শিক্ষার অধিকার যে সাংবিধানিক অধিকার সেটাকে রক্ষা করবার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মানুষের যে মৌলিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে, আইনের শাসন দুরস্থ হয়ে গেছে, আজকে সেগুলোকে ফেরানোর চেষ্টা করছেন। রাজ্যপালকে আক্রমণ করা, রাষ্ট্রপতিকে আক্রমণ করা আর কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা প্রথমত একটা রাজনৈতিক দলকে বিরোধী দল আক্রমণ করবে, এটাই স্বাভাবিক।
কিন্তু যারা রাজ্যপাল সংবিধান যারা রাষ্ট্রপতিকে আক্রমণ করে তারা আসলে সংবিধান বিরোধী, তারা রাষ্ট্র বিরোধী। মমতা ব্যানার্জি আজকে সেই জায়গাটাতে নিজেকে নামিয়ে নিয়েছে। কটাক্ষ করতে ছাড়লেন না সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। রাজ্যপাল সম্পর্কে কোনো অভিযোগ করা থাকতো না যদি ওনার কথা অনুযায়ী বিধানসভায় পাশ করা মুখ্যমন্ত্রী আচার্য হবেন বিশ্ববিদ্যালয়ের এটা যদি রাজ্যপাল সই করে দিতেন, রাজ্যপাল সই করবেন কিনা আমি জানি না, কিন্তু জাল ডক্টরের ডিগ্রির মুখ্যমন্ত্রী তিনি যদি বিশ্ববিদ্যালয়ের আচার্য হন তাহলে রাজ্যের শিক্ষার যতটুকু বাকি আছে 12টা বাজবে সেটাও 12টা পেয়ে যাবে। এটা কখনো হতে পারে না, হওয়া উচিত না। এবং জাল ডক্টরের ডিগ্রির লোক কেন নিজেকে আচার্য করতে চান, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন? রাজ্যে উচ্চ শিক্ষার হাল ফেরাতে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরে রাজ্যপালের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালের এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছিলেন তিনি। পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল তাদের পারিশ্রমিক ও ভাতা না নেওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। জানিয়ে চড়েছিল রাজ্য রাজ্যপাল সংঘাতের পারদ। আর এবার মুখ্যমন্ত্রীর এই মন্তব্য, ফলত রাজ্য রাজ্যপাল সংঘাত আরো চরমে উঠল তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জনতার মতামত নেওয়ার পর এখন রিপোর্ট পেশ করেনি আইন কমিশন। এর মধ্যে ঝাড়গ্রাম সফরে এই নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, আলোচনায় থাকা একটি বিষয় নিয়ে কিভাবে বাইরে মন্তব্য করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী? হঠাৎ করে বলছে এখন ইউনিফর্ম সিভিল কোড করো, মানে ওদের নিয়মে বিয়ে করতে হবে, কেন করবেন? এর উপর চাপিয়ে দিলেই হবে না, তাই আমি আজকে বলে যাচ্ছি ইউনিফর্ম সিভিল কোড মানি না, মানব না। বুধবার ঝাড়গ্রাম সফরের সময় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এভাবেই নিজের ক্ষোভ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন আচমকা এমন মন্তব্য মুখ্যমন্ত্রীর? প্রেক্ষাপট বুঝতে গেলে পিছিয়ে যেতে হবে মাসখানেক আগে। ভোপালের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রশ্ন ছিল, কোনো পরিবারের প্রত্যেক সদস্যের জন্য কি আলাদা আইন থাকে? ইঙ্গিতটা যেন তখনই দিয়ে দিয়েছিলেন তিনি। ইউনিফর্ম সিভিল কোড কে নাম পর এসে লোকোঁ কো ভড়কানে কা কাম হো রাহা হ্যায়। आप मुझे बताइए, एक घर में परिवार के एक सदस्य के लिए एक कानून हो, परिवार के दूसरे सदस्य के लिए दूसरा कानून हो, तो क्या वो घर चल पाएगा क्या? পরবর্তীকালে জানা যায় সারা দেশের জন্য এক দেশ এক আইন অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চায় নরেন্দ্র মোদী সরকার। আর সেই বিল তারা আনতে চায় সংসদের বাদল অধিবেশনে। কিন্তু কি এই অভিন্ন দেওয়ানি বিধি? উল্লেখ্য, ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি হল ভারতের নাগরিকদের ব্যক্তিগত আইন প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তাব। সব নাগরিকের ক্ষেত্রে তাদের ধর্ম নির্বিশেষে সমানভাবে প্রযোজ্যের প্রস্তাব। বর্তমানে বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন তাদের ধর্মীয় শাস্ত্র দ্বারা পরিচালিত, তবে ধর্মভেদে ব্যক্তিগত আইনসমূহ জনসাধারণের আইন থেকে পৃথক এবং তা বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক ও রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত করে। সংবিধানের 25-28 অনুচ্ছেদ নাগরিকদের সেই ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে। আবার 44 অনুচ্ছেদ ভারতের সব নাগরিকদের নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সব নাগরিকের জন্য এক বিধি চালু হবে। গত 14 জুন থেকে 22তম আইন কমিশনের তরফে বিভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং আম জনতার মতামত জানতে চাওয়া হয়েছিল। প্রাথমিকভাবে এক মাস সময়সীমা দেওয়া হলেও পরে সেই সময়সীমা বাড়ানো হয়। এর মধ্যেই এই নিয়ে বিপুল মতামত জমা পড়লেও তা একত্রিত করে রিপোর্ট জমা দিতে লেগে যাবে বেশ কয়েক মাস। সেক্ষেত্রে শেষ হয়ে যেতে পারে সংসদের এবারের বাদল অধিবেশন। কিন্তু এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বুধবার ঝাড়গ্রামে গিয়ে সেটাই যেন উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, অভিন্ন দেওয়ানি বিধি ভারতীয় সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বহুত্ববাদী আদর্শের পরিপন্থী। দেশের বিভিন্ন জনগোষ্ঠীর পারিবারিক রীতির বৈচিত্র্য সবকিছু এক করে দেওয়া চলবে না। বলছে এখন ইউনিফর্ম সিভিল কোড করো, মানে ওদের নিয়মে বিয়ে করতে হবে, কেন করবেন? আপনারা যখন বিয়ে করেন আপনারা কি সুন্দর ডালার ওপরে বর বউকে নিয়ে আপনাদের গা কি সুন্দর একটা সিস্টেমের মধ্যে দিয়ে করেন। হিন্দুদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের আলাদা, হিন্দুদের মধ্যেও সব কাস্ট যারা আছে তাদের আলাদা, আদিবাসীদের আলাদা, পারসিকদের আলাদা, জৈনদের আলাদা,
পাঞ্জাবিদের আলাদা, এটা বুঝতে হবে, এই হবে না। তাই আমি আজকে বলে যাচ্ছি, ইউনিফর্ম সিভিল কোড মানি না, মানব না, যা চলছে তাই চলবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ইতিমধ্যেই উঠে গিয়েছে প্রশ্ন, যে কোনো বিল আনার আগে নিয়মিত সংশ্লিষ্ট সকলের মত নেয় আইন কমিশন। তাদের তৈরি করে দেওয়া খসড়া রিপোর্টের ভিত্তিতে সংসদে বিলটি নিয়ে আলোচনা এবং ভোটাভুটির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে আগে থেকেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ভোট ব্যাংকের স্বার্থেকেই জনগণকে প্রভাবিত করার চেষ্টা নয়। এখনও দিনের আলো না দেখা একটি বিষয় নিয়ে কিভাবে এভাবে বাইরে মন্তব্য করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী? আগামী দিনে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সিদ্ধান্ত যাই হোক, এ ধরনের একাধিক প্রশ্ন যেন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ। কেন্দ্রের 100 দিনের কাজে বিকল্প খেলা হবে প্রকল্প। 21 জুলাই এর পর মঙ্গলবার এক অনুষ্ঠান মঞ্চ থেকে এমনই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের বিতর্কে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প। তাই একটা প্রোগ্রাম আমরা আগামী দিন নেব, বাংলায় 100 দিনের কাজ, বাংলার সরকারের টাকায়। প্রোগ্রামটার নাম দেব খেলা হবে। কেন্দ্রের 100 দিনের কাজের বিকল্প খেলা হবে। 21 জুলাইয়ের মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফের ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠান মঞ্চ থেকে এমনই ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্য কায়দায় হবে 100 দিনের কাজ। এই কর্মসূচির নাম হবে খেলা হবে। ভিক্ষের জিনিস চাইতে যাব না, কিন্তু দিল্লিতে ঘেরাও ধর্ণা হবেই। আমাদের ছাড়াও আমরা 100 দিনের কাজ অন্য কায়দায় করব এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব খেলা হবে। ওরাও তো 30 দিনের করে 100 দিন বলতো, তো 30 দিন আমি বাংলা থেকেই করে দেবো আগামী বছর থেকে, এবং নাম হচ্ছে প্রোগ্রামের খেলা হবে। গরিব মানুষরা 100 দিনের জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন, আমরা করে দেব। ওদের ভিক্ষে মাল আমি চাইতে যাব না, বা দিল্লিতে ঘেরাও ধর্ণা এসব তো হবেই। খেলা হবে স্লোগানের সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। 21-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই স্লোগানকেই হাতিয়ার করে প্রচারের ময়দানে ঝড় তুলেছিল ঘাসফুল শিবির। এবার এই স্লোগানকেই হাতিয়ার করে প্রকল্পের নামকরণ। এর আগে কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার আর্থিক বঞ্চনার অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রাপ্য আদায়ে দিল্লির রাজপথে গিয়ে লড়াইয়েরও বার্তা দিয়েছেন, কিন্তু কেন্দ্রের পাঠানো টাকার সঠিক হিসেব রাজ্য দিতে পারেনি বলে বারবার অভিযোগ করে এসেছে বিরোধীরাও। এই অবস্থায় ফের বিতর্ক খেলা হবে কর্মসূচি বা প্রকল্পকে নিয়ে। প্রশ্ন উঠছে, একটি রাজনৈতিক স্লোগানকে কিভাবে সরকারি প্রকল্পের নামকরণে ব্যবহার করা যায়, নাকি সবটাই লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক চাল? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। অবশেষে হাইকোর্টের নির্দেশে বিশ্ব আদিবাসী দিবসে পশ্চিম মেদিনীপুরের পিঙ্গনির নবকুঞ্জের মাঠে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তোপ বিরোধী দলনেতার। আমাদের লোকাল লিডারদেরকে তাপস বাবু সহ টুপি পরাতে চেয়েছিল, বলছে দেরি তো আছে, পারমিশন দিয়ে দেব, কালটা ছিল কাল বিকালে দেবে না। আমাদের বোকা বানাতে চেয়েছিল পুলিশ। আমরা পরশু দিনই প্রস্তুত নিয়ে মন্ডল সভাপতিকে হাইকোর্ট পাঠিয়ে দিয়েছি। পাখির চোখ 2024। অবশেষে হাইকোর্টের নির্দেশে পশ্চিম মেদিনীপুরে পিঙ্গনির নবকুঞ্জের মাঠে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে একদিকে মুখ্যমন্ত্রীর সভা, অন্যদিকে বিরোধী দলনেতার সভা। আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, কারণ দেখিয়ে বাতিল করা হয় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি। তারই প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। বোকা বানাতে চেয়েছিল পুলিশ, ক্ষোভ উগড়ে দিয়ে মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। জনগণের ট্যাক্সের টাকায় জনসভা, বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর জনসভা নিয়ে তোপ শুভেন্দু। দীর্ঘদিন তৃণমূল নেতা হিসাবেই পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনের সময় প্রথম সারিতে লড়াই করা এই নেতা দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে যোগ দেন বিজেপিতে। 2009-এর 9ই আগস্ট মুখ্যমন্ত্রীকে চিনিয়েছেন জঙ্গলমহল।
মঞ্চ থেকে এমনই দাবি একসময়ের মুখ্যমন্ত্রী ছায়াসঙ্গী বিরোধী দলনেতার। একই সঙ্গে জঙ্গলমহলকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী তোপ শুভেন্দুর। জঙ্গলমহলে ঢোকার রাস্তা খুঁজে পাইনি, কোন দিক দিয়ে ভাদুতলা পেরিয়ে মৌপাল সাতপাটি পিড়া কাটা ভীমপুর হয়ে জিটকা পেরিয়ে লালগড় যেতে হয়, ও রাস্তাটা ও জানত না। আমি চিনিয়েছিলাম এই আজকের দিনে 2009 9ই আগস্ট। জঙ্গলমহলকে উনি অপহৃত করেছেন, বঞ্চিত করেছেন, আর প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে চোর তৈরি করেছেন। জনসংযোগ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগে কুর্মী নেতা তথা শিক্ষক রাজেশ মাহাতোকে বদলি করে দেওয়া হয় উত্তরবঙ্গে। শাসকের এই তুঘলকি শাসনের প্রতিবাদে গর্জে ওঠে রাজনৈতিক মহল। এখানেই শেষ নয়, কুর্মী বিক্ষোভের মুখে অভিষেক বলে ফেলেন কুর্মী ভোট চাই না। সেকেন্ড ইন কমান্ডের এই মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসতে থাকে কুর্মী সমাজ। পঞ্চায়েত ভোটে তৃণমূলের হাত ছাড়ে কুর্মীরা। এদিকে ঝাড়গ্রাম সফরে গিয়ে মঙ্গলবার ডেকে পাঠানো হয় দুই কুর্মী নেতাকে। বিষয়টা কি নিছকই কাকতালীয়? ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন মুখ্যমন্ত্রী, তবে দ্বন্দ্ব মেটানো কি এতই সহজ? বাড়ি বাড়ি চাকরি চাই দাবি জানিয়ে সরব বিরোধী দলনেতা। কখনো রাজেশ মাহাতোকে কিনছে, আবার কখনো এই ধরনের প্রস্তাব দিচ্ছে। একটা ইস্যুতে জঙ্গলমহল এগোবে, প্রতি বাড়িতে চাকরি চাই, কোনো ভাতা টাতা 200-400 তে চলবে না, চাকরি চাই, চাকরি চাই, বাড়ি বাড়ি চাকরি চাই। আসুন আমরা যারা রাষ্ট্রবাদী আছি সবাই এক হয়ে কৃষি ভাইপোকের হাত থেকে বাংলাটাকে রক্ষা করুন। সদ্য মিটেছে পঞ্চায়েত ভোট, লক্ষ্য 2024। সব মিলিয়ে জঙ্গলমহলের মানুষের মনে কতটা জায়গা করতে পারে গেরুয়া শিবির সেটাই দেখার। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মুর্শিদাবাদের গোথা এয়ার হাইস্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক আশিস তেওয়ারি এবং তার ছেলে অনিমেষ তেওয়ারিকে। কিন্তু এই ঘটনায় সিআইডি রিপোর্টে বুধবার অসন্তুষ্ট হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বৃহস্পতিবার ডিআইজি সিআইডি সহ গোটা তদন্তকারী দলকে হাইকোর্টে ডেকে পাঠানোর পাশাপাশি দিলেন সিবিআইকে তদন্তভার দেওয়ার হুঁশিয়ারিও। বাবার স্কুলে জালিয়াতি করে চাকরি পেয়েছেন পুত্র। মুর্শিদাবাদের সুতি ব্লকে গোথা এয়ার হাই স্কুলে উঠে এসেছিল এমনটাই বিস্ফোরক অভিযোগ। সিআইডিকে এই মামলার তদন্তভার দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। কিন্তু সিআইডির সম্পূর্ণ রিপোর্ট খতিয়ে দেখার পর বুধবার রীতিমতো অসন্তুষ্ট বিচারপতি। তার পর্যবেক্ষণ, এই মামলায় সিআইডির তদন্ত কমিটির রিপোর্ট সন্তোষজনক নয়। রাজ্যের এজেন্সি সিআইডির কাজে গাফিলতি থাকলে কেন নয় সিবিআই? বৃহস্পতিবার সকাল 10:30 সিআইডি ডিআইজি সিআইডি সহ এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত তদন্তকারী অফিসারকে ডেকে পাঠালেন তিনি। প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার গোথা এয়ার হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি, আবার সেই স্কুলের ভূগোলের শিক্ষক হিসাবে কাজ করছেন তারই পুত্র অনিমেষ তিওয়ারি। জাল সুপারিশপত্রের অভিযোগে হাইকোর্টে মামলা এলে হাইকোর্টের নির্দেশে অভ্যন্তরীণ তদন্ত করে চাঞ্চল্যকর তথ্য পেশ করে মধ্যশিক্ষা পর্ষদ। জানানো হয়, আতাউর রহমান নামে ওই স্কুলের চাকরির নিয়োগপত্র তৈরি হয়েছিল। সাধারণত প্রত্যেক নিয়োগপত্রে একটি মেমো নম্বর থাকে। অভিযোগ, এক্ষেত্রে সেই মেমো নম্বর এক রেখে অনিমেষ নিজের নাম বদলে দেন নিয়োগপত্রে। এরপরেই এই ঘটনা তদন্তভার সিআইডিকে দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি অনিমেষ তিওয়ারিকে স্কুলে প্রবেশ এবং বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রাজ্যের সব জেলা স্কুলে 2016 সালের সমস্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যাচাই করে রিপোর্ট জমা দিতে দেওয়ার নির্দেশ দেওয়া হয় জেলাভিত্তিক স্কুল পরিদর্শক বা ডিআইদেরকে। এরপরে গত 13ই ফেব্রুয়ারি সুতির গোথা হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে গ্রেপ্তার করে সিআইডি। 14ই জুলাই গ্রেপ্তার করা হয় তার পুত্র অনিমেষ তিওয়ারিকেও। এদিন মামলা শুনানির সময় বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন, আজ কেন অফিসাররা নেই আদালতে? রাজ্যের আইনজীবী শ্রীসন্ন বন্দ্যোপাধ্যায় জানান, গঙ্গারামপুরে তদন্তের কাজে গিয়েছেন। বিচারপতি বলেন, সবাই একসঙ্গে গিয়েছেন, কাল কোর্টে এসে আজ তারা সবাই কোথায় গিয়েছেন জানাতে হবে সকলকে। এসএসসির আইনজীবী সুতনু পাত্র বলেন, ডিআইদের হলফনামা দেওয়ার হাইকোর্টের নির্দেশের মধ্যে 24টি হলফনামা জমা পড়েছে। সেখানে 36 জনের বিতর্কিত নিয়োগের ইঙ্গিত দেওয়া হয়েছে। তার মধ্যে বোর্ড 18 জনের ক্ষেত্রে প্রকৃত সুপারিশ দেওয়া হয়েছে বলে জানালেও 11 জনের কোনো নথি পাওয়া যাচ্ছে না। বাকিদের বিরুদ্ধে র্যাঙ্ক জাম্প করে নিয়োগের অভিযোগে মামলা চলছে। মুর্শিদাবাদের ডিআই ও আরেক অফিসারকে গ্রেপ্তার করেছে সিআইডি।
বিচারপতি প্রশ্ন করেন, এই জাল নিয়োগ পাওয়াদের বেতন কি করে দিচ্ছে ট্রেজারি? আসল সংখ্যাটা আরো বেশি হতেই পারে, সেই সংখ্যা খুঁজে বের করতে হবে এবং এর পেছনে চক্রের হদিশ করতেই সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি রাজ্যের এজেন্সিকে ভরসা করলেও এখন মোহভঙ্গ হচ্ছে, তাহলে এবার কেন নয় সিবিআই? ডিআইজি সিআইডিকে এসে তার কাজের ব্যাখ্যা দিতে হবে। রাজ্যের আইনজীবী শ্রীশন্য বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা 11 জনের নথি খুঁজে বের করতে সবরকম চেষ্টা করছি। হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার ডিআইজি সিআইডি উপস্থিত হয়ে তার রিপোর্টে কি সন্তুষ্ট করতে পারবেন আদালতকে, নাকি আগামী দিনে অন্যান্য মামলার মতো এই মামলারও তদন্তভার যাবে সিবিআইয়ের হাতে, এখন সেটাই দেখা। অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়া। সিবিআই স্ক্যানারে বাঁকুড়ার 7 জন প্রাথমিক শিক্ষক, বুধবারই তাদের তলব করেছিল সিবিআই, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগে বুধবারই বাঁকুড়ার 7 জন প্রাথমিক শিক্ষককে ডেকে পাঠায় সিবিআই। সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর অনুযায়ী, সাক্ষী হিসেবে ওই 7 শিক্ষককে ডেকে পাঠানো হলেও তাদের দাবি, সিবিআই এর কাছে তথ্য ছিল না তারা কিভাবে চাকরি পেয়েছেন, সেজন্যই তাদের তলব করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক তরজা। ঘটনায় পাল্টা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিচারপতি নিশ্চয়ই সমস্ত তথ্য দেখেই নিয়োগ করেছেন, তাহলে সিবিআই কিভাবে তাদের ডেকে পাঠালো, প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগটা করলেন কি করে? নিশ্চয়ই সমস্ত তথ্য দেখেই নিশ্চয়ই নিয়োগ করেছেন। তাই যদি হবে, তাহলে তাদের আবার কি করে ডেকে পাঠানো হলো সিবিআই? তাহলে তাদের কি করে ডেকে পাঠালো? তাহলে সেই যদি সিবিআই যদি তাদের আবার ডেকে পাঠায়, তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি ডকুমেন্টের উপর দাঁড়িয়ে তাদেরকে চাকরি দিয়েছিলেন? এই প্রশ্নটা সামনে চলে আসছে। যদিও এটা প্রাথমিকভাবে আমরা কিছু তথ্য পেয়েছি, আমরাও সমস্ত রকম তথ্য যাচাই করে দেখছি। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছিল, টাকা নিয়ে চাকরি দেওয়া যেমন অপরাধ, তেমনই টাকা দিয়ে চাকরি পাওয়াও অপরাধ। সেই প্রসঙ্গ তুলে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, তদন্ত চলছে। এটা তো কোর্টই বলবে, কোর্ট অর্ডার্ড ইনকোয়ারি চলছে, তদন্ত চলছে, এবং কোর্ট মনে করছেন যে টাকা দেয়া টাকা নেয়া দুটোই যখন অপরাধ, সেই পরিপ্রেক্ষিতে তারা এই পদক্ষেপ নিয়েছেন আলাদা। আর আমাদের তো একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বলার কিছু, যারা টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন তাদের চাকরি চলে যেতে হবে, ক্ষোভ প্রকাশ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। বড় অংশের মাস্টারমশাই যারা টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন তাদের চাকরি চলে যেতে হবে, কিন্তু আরেকটা অংশের মাস্টারমশাই যারা যোগ্যতার সঙ্গেই পরীক্ষায় পাশ করে নিয়োগ পেয়েছেন তাদের চাকরি বহাল রাখতে হবে। টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন তাদের খারিজ করতে হবে। রাস্তায় যারা বিক্ষোভ করছেন অথবা যোগ্য হিসেবে যারা শিক্ষক নিয়োজিত আছেন তাদের মর্যাদাকে রক্ষা করতে হবে, তাদের নিয়োগকে নিশ্চিত করতে হবে। টাকার বিনিময়ে বেশ কিছু মাস্টারমশাই বলে সমস্ত মাস্টারমশাইকে দাগিয়ে দেওয়াটা যায় না, উচিত। প্রসঙ্গত, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের 4 জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে, আর এবার সিবিআই স্ক্যানারে বাঁকুড়ার 7 জন প্রাথমিক শিক্ষক। ফলত এখন কোন দিকে যায় তাদের ভবিষ্যৎ, সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বাঁকুড়ার 7 শিক্ষক শিক্ষিকাকে বুধবার সিবিআই এর পক্ষ থেকে নিজামে তলব করা হয়। সেই মতো তারা পৌঁছে যান নিজামে। তারা দাবি করেন তারা অযোগ্য নন, পর্ষদের গাফিলতিতে আসতে হয়েছে নিজামে। টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া যেমন অপরাধ, ঠিক তেমনই টাকা দিয়ে চাকরি পাওয়াও সমান অপরাধ। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের পর্যবেক্ষণে উঠে আসে এমনই মন্তব্য, আর তারপরই সোমবার আদালতের নির্দেশে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে প্রথম 4 জন অযোগ্য শিক্ষককে গ্রেফতার করা হয়। তারা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা। আদালতের এই পদক্ষেপের পর এবার বাঁকুড়ার 7 জন প্রাথমিক শিক্ষককে বুধবার সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেয় সিবিআই। সাক্ষী হিসেবে এই 7 জন প্রাথমিক শিক্ষককে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। 7 শিক্ষক বাঁকুড়া জেলার শালতোড়া পশ্চিম, ওন্দা দক্ষিণ, বিষ্ণুপুর, রানীবাঁধ উত্তর, তালডাংরা, পূর্ব সেরেঙ্গা ও বাঁকুড়া সদর পশ্চিম চক্রের বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত। সিবিআই এর তলবে সাড়া দিয়ে তারা হাজির হন নিজামে। তবে তারা জানান তারা অযোগ্য শিক্ষক নন। তারা দাবি করেন সিবিআই এর কাছে তথ্য ছিল না তারা কিভাবে চাকরি পেয়েছেন, তাই এদিন তাদের নিজামে ডেকে পাঠিয়েছিল সিবিআই। ঠিক আছে, আপনারা যে অযোগ্য একটা তকমা দিলেন সমাজের পক্ষে, আমাদের গ্রামে আত্মীয় স্বজন স্কুলে সবার কাছে আমরা খারাপ হয়ে গেলাম। ঠিক আছে,
আর আপনারা হ্যাঁ আমাদের ডেকেছিল এই কারণে হ্যাঁ মূল বিষয়টা আমাদের ডেকেছিলেন ওনাদের কাছে তথ্য ছিল না যে আমরা কিভাবে চাকরিটা পেলাম মানে আমাদের কাছে যে তথ্য দিয়েছেন পর্ষদ তা আপনাদের সাথে মিলছে না তথ্য প্রশ্ন ভুল মামলা থেকে চাকরি পাওয়ার পর যে ৬ নম্বর বেড়েছিল তাদের সেই নম্বর বাড়ার তথ্য পর্ষদ আপডেট করেনি বলে তাদের এখনো নন কোয়ালিফাইড দেখানো হয় সেই কারণেই তাদের ডাকা হয় এমনই দাবি করেন তারা প্রশ্ন ভুল মামলা থেকে চাকরি পাই ৬ নম্বর আমাদের বাড়ে সেই ৬ নম্বর বাড়ার পর আমরা পাস করি এবং মহান আদালতে থেকে আমরা ইয়ে পাই যে অর্ডার কপি সমাপ্তি চট্টোপাধ্যায় মহাশয় আমাদের অর্ডার দিয়েছিলেন এবং তারপরে আমাদেরকে পর্ষদ থেকে তারপরেও কোনো ব্যবস্থা করেননি তারপর আমরা কন্টেম্প মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের থেকে আমরা রায় পাই এবং সেই ভিত্তিতে আমরা চাকরি পাই পর্ষদ আমাদের যে ৬ নম্বর বাড়ে পর্ষদ সেই নাম্বারটা এখানে পাঠাননি এখনো পর্যন্ত ওনারা আপডেট করেননি সেই হিসাবে আমরা আমাদেরকে এখনো নট কোয়ালিফাইডই রয়েছি সেই জন্যই ওনারা আজকে আমাদেরকে তথ্য দিতে ডেকেছিলেন এবং সমস্ত কিছু মিলিয়ে দেখলেন সব কিছু ঠিক আছে আমাদেরকে বললো কোনো অসুবিধা নেই আমরা নিশ্চিন্তে থাকতে পারি এটা পর্ষদের দোষ বলেও দাবি করেন এই সাতজন শিক্ষক শিক্ষিকা গাফিলতির জন্য আমাদের আজকে এই হ্যারাসমেন্ট হলো বাঁকুড়া থেকে সাত শিক্ষককে আজকে ডাকা হয়েছিল নিজাম প্যালেসে অর্থাৎ সিবিআই সদর দপ্তর এবং সেখানে তাদের বেশ কিছু নথি আনতে বলা হয়েছিল ইতিমধ্যে তারা সেই সমস্ত নথি সিবিআই আধিকারিকদেরকে দেখিয়েছেন এবং ২০১৪ সালে তারা টেট পরীক্ষা দিয়েছিলেন এবং নিয়োগ পেয়েছেন ২০২১ সালে কিন্তু পর্ষদের একাধিক গাফিলতির কারণে তাদের নাম এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকায় রয়েছে সেখান থেকেই সন্দেহ দানা পাকে সিবিআই আধিকারিকদের যে কারণে তাদেরকে ডাকা হয় এবং কোর্টের কাগজপত্র দেখতে যাওয়া হয় সিবিআই এর তরফ থেকে জানালেন এক শিক্ষক আমাদের কাছে মূলত কোর্টের যে সমস্ত কাগজপত্র যেগুলোর মাধ্যমে আমরা চাকরি পেয়েছি চাকরিতে জয়েন করেছি সেই সমাপ্তি ম্যাডাম অনারেবল জাস্টিস সমাপ্তি চট্টোপাধ্যায় এবং অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী মহাশয়ের যেসব ডকুমেন্টস ওনারা আমাদের সপক্ষে দিয়েছেন ফলে এদিন যে সাতজন শিক্ষক শিক্ষিকা নিজামে এসে তথ্য জমা দিয়ে গেলেন তারা যে পর্ষদের গাফিলতির শিকার তা তাদের কথাতেই উঠে এলো এখন সিবিআই তাদের তথ্য যাচাই করে কি সিদ্ধান্তে উপনীত হয় সেটাই দেখার ক্যামেরায় মদন সরকারের সঙ্গে শুভজিতের রিপোর্ট কলকাতা নিউজ নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি জেলবন্দী মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য বুধবার শতরূপার খোঁজে যাদবপুর সেন্ট্রাল রোডে মানিক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে যায় সিএন কিন্তু সেখানে পৌঁছে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলাম আমরা শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি জেলবন্দী মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কেউ জামিন পেয়েছেন বুধবার শতরূপার খোঁজে যাদবপুর সেন্ট্রাল রোডে মানিক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে যায় সিএন কিন্তু সেখানে পৌঁছে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হই আমরা আমাদের প্রতিনিধিকে রীতিমতো মিথ্যেবাদী তকমা দিয়ে দেন ওই বাড়িতে উপস্থিত থাকা মহিলা শুধু তাই নয় সংবাদ মাধ্যমের সঙ্গে ব্যবহারের ধরনটাও একবার দেখুন বাইরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি প্রথমে থানায় ফোন করার হুমকি দিলেও পাল্টা প্রশ্নে রীতিমতো পালিয়ে যেতে বাধ্য হলেন আপনি আমার রাস্তায়
পরে বাড়ির কেয়ারটেকারের কাছে জানা গেল ওই মহিলা ও বাইরে থাকা ওই ব্যক্তি সম্পর্কে মানিকবাবুর আত্মীয়, আর শতরূপা ভট্টাচার্য ওই বাড়িতে বর্তমানে নেই। বলছি এনারা কে ছিলেন? কারা? এটা হচ্ছে ওনার কোনো আত্মীয় হবে, তবে সঠিক আমি বলতে পারছি না। ওরা এসেছিলেন ওই কি বলে মানিকবাবুর কোনো আত্মীয়? না 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 না, কোন বাড়িতে আছে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি এই বাড়ি ছাড়া তো জানি না। হ্যাঁ, তো কালকের কিছু রিপোর্টার ওনারা এসেছিলেন, কিন্তু ওই আমি বলেছি যে ওরা আসেনি এখানে। প্রকৃত সত্য তুলে ধরার জন্য এর আগেও একাধিকবার শাসকের রোষে পড়তে হয়েছে সিএনকে, শুনতে হয়েছে দালাল তকমাও। কোন টিভি? কি করবো দা, আটকে গেছে দালাল আবার। তবে মানুষের স্বার্থে দালালি করতে আজও আমরা গর্ববোধ করি। এর আগেও হুমকি চোখ রাঙানি সিএনকে দমিয়ে রাখতে পারেনি, পারবেও না। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অভিরূপা সাহার, রিপোর্ট কলকাতা নিউজ। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে আর বাধা রইল না সুজয়কৃষ্ণ ভদ্রের। বুধবার সুজয়কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখে ইডি আদালতে রিপোর্ট জমা দেয়। ইডি জানায় সুজয়ের বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে তাদের কোনো আপত্তি নেই। এরপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে পারেন কালীঘাটের কাকু। এখনই জামিন নয়, তবে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে পারেন সুজয়কৃষ্ণ ভদ্র, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে। আদালতে বুধবার ইডি জানায় এসএসকেএম এর বদলে বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রের অস্ত্রোপচারে আপত্তি নেই তাদের। আগের দিনের শুনানিতে আদালত ইডিকে নির্দেশ দিয়েছিল সুজয়ের শারীরিক অবস্থা দেখে ইডির মেডিকেল বোর্ডকে রিপোর্ট জমা দিতে। সুজয়কৃষ্ণ ভদ্রের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চেয়ে আবেদনের মামলায় আদালতের নির্দেশে বুধবার রিপোর্ট জমা দেয় ইডি। ইডি জানায় শীঘ্রই অস্ত্রোপচার প্রয়োজন রয়েছে সুজয়ের, এসএসকেএম বা তার পছন্দের বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে পারেন তিনি। তবে অস্ত্রোপচার ও চিকিৎসার সময় কড়া নিরাপত্তা রাখতে হবে জেল কর্তৃপক্ষকে। এরপরই বিচারপতি নির্দেশ দেন বেসরকারি হাসপাতালে জেল কর্তৃপক্ষের নিরাপত্তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে অস্ত্রোপচার করাতে হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে। ডাইরেক্টরেট ওরা অবজেক্ট করছিল, ওরা কোয়েশ্চেন করছিল যে এসএসকেএম এর রিপোর্টটা তৈরি হয়েছে, অ্যান্ড ওরা বললো কি ওরা নিজের একটা মেডিকেল বোর্ড ফর্ম করতে চায়, ওতে আমাদের কোনো আপত্তি ছিল না। আজকের ডেটে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কোর্টে এসেছে, বলেছে কি আমাদের ওদের যে মেডিকেল বোর্ড তৈরি হয়েছে দে হ্যাভ ইউনানিমাসলি অ্যাগ্রিড টু দ্য ওপিনিয়ন ফর্ম বাই দ্য এসএসকেএম এর মেডিকেল বোর্ড। আর ওরা বলেছে কি যেন ওদের মিস্টার সুজয়কৃষ্ণ ভদ্রকে আর্জেন্টলি শিফট করা হোক ফর ওনার বাইপাস সার্জারি। আমাদের যে স্ট্যান্ডটা ছিল মাননীয় হাইকোর্টের কাছে ওটা দ্যাট হ্যাজ বিন ভিন্ডিকেটেড, আমরা কোর্টের কাছে কাম উইথ ক্লিন হ্যান্ডস আমরা এটা বলেছিলাম, আর কোর্টকে আমরা অনেক মানে উই আর ভেরি গ্রেটফুল কি কোর্ট আমাদের অনেক পেশেন্ট হিয়ারিং দিয়ে এরকম একটা অর্ডার পাস করেছে। কালীঘাটের কাকুর অস্ত্রোপচারের দিন জেল থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে জেলে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে ও তার যাত্রাপথে নিরাপত্তার দিকে নজর রাখবে ইডি। ফলে জামিন না পেলেও ইডির রিপোর্ট জমা দেওয়ার পর বেসরকারি হাসপাতালে সুজয়ের অস্ত্রোপচারে ইডির আপত্তি না থাকায় বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসার আবেদন মঞ্জুর করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট কলকাতা নিউজ। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে প্রেসিডেন্সি জেলে আছেন জীবনকৃষ্ণ সাহা। দুর্নীতির মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ঢু মারলেন আমাদের প্রতিনিধি, বর্তমানে কার্যত শুনশান সেই বাড়ি। নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে গত 14 এপ্রিল বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই এর একটি দল হানা দেয়। শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ, তার মধ্যেই বিধায়কের দুটি মোবাইল পুকুরে ছুঁড়ে দেওয়ার একটি পর্বও চলে। পুকুর থেকে নাটকীয়ভাবে সেই মোবাইলগুলি উদ্ধার করা হয় এবং 3 দিন ধরে সেই বাড়িতে জেরা চলে সিবিআই এর। দীর্ঘ 65 ঘন্টা জেরার পর অবশেষে 17 এপ্রিল ভোর 5টায় জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। পরবর্তীকালে পুকুর থেকে দুটি মোবাইল তোলার পর ধোঁয়াশা ছিল পুরনো তথ্য উদ্ধার করা সম্ভব হবে কিনা, কিন্তু ফরেন্সিকের মাধ্যমে নিয়োগ দুর্নীতি ও টাকা লেনদেনের কথোপকথনের তথ্য পাওয়া যায়। বর্তমানে প্রেসিডেন্সি জেলে আছেন জীবনকৃষ্ণ সাহা।
দুর্নীতির মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা ইডি ও সিবিআই। এই পরিস্থিতিতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ঢু মারলেন আমাদের প্রতিনিধি। আগে বিধায়কের সঙ্গে দেখা করার জন্য যে বাড়িতে লোকজনের আনাগোনা লেগেই থাকত, বর্তমানে কার্যত শুনশান সেই বাড়ি। বাড়িতে কেউ থাকে না বললে হবে, তাদের যে পুরনো ব্যবসা সেটাই কিন্তু এখান থেকে চলছে। আমরা চেষ্টা করেছিলাম বাড়ির কারোর সঙ্গে দেখা করার, তার স্ত্রীর সঙ্গে কথা বলার, কিন্তু কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। আগে এই বাড়িতে লোকজন ভিড় হয়ে বসে থাকতো, নানান কাজে জীবনকৃষ্ণ সাহার সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু এখন পুরোপুরি ফাঁকা, কেউ নেই। আর কেউ জীবনকৃষ্ণ সাহার সঙ্গে দেখা করবে সেই জিনিসটাই ভুলে গেছে। এখন কোনো লোকজন এখানে আসে আর না, দেখতে পাই না। বাড়িতে কেউ থাকে? বাড়িতে ফ্যামিলি থাকে, আর অন্য কেউ থাকে না। আগে যেমন প্রচুর লোকজন এখানে ভিড় করতো, সবসময় যেন একটা সিকিউরিটি ছিল, প্রচুর লোকের ভিড় ছিল, এখন কি দেখছেন? এখন সিকিউরিটি আছে, এমনি অন্য কেউ আর থাকে না। কোনো নেতা বা কোনো সাধারণ মানুষও দেখা না, দেখতে পাই না। যেমন পুরো বাড়ি ফাঁকা। তৃণমূল বিধায়কের ফোন ছুঁড়ে দেওয়াকে কটাক্ষ করে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র জানান, মোবাইল উদ্ধারের পরে তো নিয়োগ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। ওনার কাছে যখন সিবিআই অফিসাররা বাড়িতে যান, ওনার যদি এতই বুকের পাটা থাকতো, উনি যদি সত্যিকারের সতের মানুষ হতেন, তাহলে মোবাইল দুটো ছুঁড়ে পুকুরে ফেলে দিল কেন? প্রশ্ন তো ওইখানেই। উনি যদি একবারে পরিষ্কার মনের মানুষ হতেন, তাহলে তো মোবাইল দুটো ফেলতেন না। এবং সেই মোবাইলটাকে রিকভারি করার পর আজকে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর কাছ থেকে যে কারো কাছে স্কুলের জন্য চাকরি নিয়েছে, চাকরির জন্য টাকা নিয়েছে, কাউকে বলছে যে আমি তোমাকে টাকা ফেরত দিব, কাউকে বলছে বেশি ফোন করো না, বেশি ফোন করলে আমি তোমার নামে এফআইআর করব, কাউকে বলছে তুমি এখনই এসো, তোমাকে কি করে পুলিশকে দিয়ে ধরিয়ে দিতে হয় দেখো দেখাবো। তো এগুলো তো সব লিখিত প্রমাণ পাওয়া গিয়েছে। চাকরির জন্য টাকা দিয়ে যে মানুষগুলো সর্বস্বান্ত হয়েছেন, তাদের ভবিষ্যৎ এখন কি? আদৌ কি সেই টাকা কোনোদিন তারা ফেরত পাবেন? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় আইনজীবী সঞ্জয় বসুর মাধ্যমে সেলিমকে আইনি নোটিশ পাঠান অভিষেক। সেই নোটিশে স্পষ্ট বলা হয়েছে, সমাজ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চাইতে হবে তাঁকে। পাশাপাশি ওই টুইটটি না মুছে দিলে সেলিমের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করবেন অভিষেক, তাও জানানো হয়েছে আইনি নোটিশে। এমনিতেই টুইটে প্রস্টিটিউট শব্দটি ব্যবহার করা নিয়ে ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সেলিম। ওই টুইটটি না মুছলে পরে ফেসবুক পোস্টে পতিতা শব্দটির বদলে যৌনকর্মী শব্দটি ব্যবহার করেছিলেন তিনি, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। এবার অভিষেকের আইনি নোটিশের মুখে পড়তে হলো সিপিএম এর রাজ্য সম্পাদককে। সূত্রের খবর, এদিন তার বাড়ির সামনে বিক্ষোভ হয়। অভিষেকের আইনি নোটিশকে কেন্দ্র করে তপ্ত বঙ্গ রাজনীতি, কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল শিবির। মোহাম্মদ সেলিমের উচিত যেভাবে তিনি এই প্রস্টিটিউট শব্দটা ব্যবহার করেছেন তার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা। তার কারণ, যাদের যৌনকর্মী বলা হয় তারা কিন্তু কেউ স্বেচ্ছায় উল্লাসে এই পেশায় আসেননি। সেলিমের বাড়িতে বিক্ষোভ প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, কে বিক্ষোভ করছেন না দেখে কারা পাঠাচ্ছেন তা দেখুন। সেলিম তো একটা হাউজিং এলাকাতে থাকে বলে আমি যতটুকু জানি, তো সেখানে কারুর ইচ্ছে হয়েছে কেউ কোথাও গেছেন, কিন্তু কে গেছেন তার চেয়ে বড় কথা কে পাঠাচ্ছেন সেটা পারলে দেখুন। এই ধরনের কথা থেকে বিরত থাকাই ভালো, প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের। রাজনীতিতে এ ধরনের শব্দ ব্যবহার করা কাঙ্ক্ষিত নয়, এ নিয়ে সমাজে বিতর্ক তৈরি হোক সেটাও কাঙ্ক্ষিত নয়। প্রত্যেকেই এ ধরনের কথাবার্তা থেকে নিজের বিরত থাকলে ভালো হয়। অভিষেকের আইনি নোটিশের পর সেলিম কোন পথে হাঁটেন এখন সেটাই দেখার। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বুধবার কামারহাটির ধবিয়া বাগানে ভয়াবহ বোমা বিস্ফোরণ। পুলিশ সূত্রে খবর, বোমা বাঁধতে গিয়েই ঘটে এই বিস্ফোরণ। দুর্ঘটনায় গুরুতর আহত দুই। আচমকা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য।
বুধবার উত্তর চব্বিশ পরগনার কামারহাটির ধবিয়া বাগানে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। মূলত বাড়িতেই বোমা বাঁধতে গিয়ে ঘটে বিপত্তি। আচমকা বোমা বিস্ফোরণের ঘটনায় জখম দুই। স্থানীয়দের উদ্যোগে দুজনকে নিয়ে যাওয়া হয় কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। এই ধবিয়া বাগানে কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং যার ফলে কিন্তু শেখ ইশান বলে কিন্তু একজন কিন্তু ইতিমধ্যেই এই আহত হয়েছে এবং তাকে কিন্তু কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে ঘটনাস্থল আমি সরাসরি দেখাচ্ছি, এইখানে কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং বুধবার বিকেলে আচমকা বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয় অস্বস্তিকর পরিবেশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হন দমকল সহ বিশাল পুলিশ বাহিনী, এমনকি এলাকা পরিদর্শনে আসেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ সুবীর রায়। ঠিক কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, কারা যুক্ত এই ঘটনার সঙ্গে, কেন বাড়িতে বোমা বাঁধার প্রয়োজন হলো, জবাবের খোঁজে ইতিমধ্যেই শুরু পুলিশি তদন্ত। তবে এই ঘটনায় মুখে কুলুপ স্থানীয়দের। তাদের দাবি, বোমা বিস্ফোরণের সময় কেউ উপস্থিত ছিলেন না। আচমকা বোমা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান তারা। मैंने बोल तो रहे कि हम लोग स्कूल में काम करते हैं, स्कूल में कटहल बगान हम रहते हैं, यहाँ पर मेरा बेटा है तो इसीलिए उसका खाना लेके आए। तो सुने हम तो थे नहीं, तो सुने कैसे नमाज पढ़े देखिए अपना राज्य देखे। যখন পুলিশের দাবি বোমা বাঁধতে গিয়েই ঘটেছে এই বিস্ফোরণ, তখন আহতের পরিবারের কথায় মিলছে একাধিক অসঙ্গতি। পরিবারের দাবি, প্রাথমিকভাবে তাদের অনুমান ছিল বাইরে থেকে কেউ বোমা নিক্ষেপ করায় ঘটে দুর্ঘটনা। কালো ধোঁয়ায় ঢেকে যায় ঘর, বিস্ফোরণের বীভৎস শব্দে তারা ঘটনাস্থলে এসে দেখে রান্নার সিলিন্ডার থেকেই ঘটছে বিস্ফোরণ। কেন পরিবারের সঙ্গে মিলছে না পুলিশের বক্তব্য? অন্যদিকে দুর্ঘটনার বিষয়ে কেন মুখ খুলতে নারাজ এলাকাবাসী? তবে কি বোমা বিস্ফোরণের ঘটনার পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো সত্যি? তৈরি হচ্ছে একাধিক রহস্য। আমরা জানলাম সবাই কি বোম মেরে চলে গেছে, তারপরে দেখলাম ধোঁয়া ধোঁয়া, তারপরে আবার ছেলে লাফিয়ে গিয়েছে, তারপরে ছেলেটা দেখলো হ্যাঁ সিলিন্ডার আছে, তখন আমাকে বলছে বাবা হ্যাঁ গেছে গেছে। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এখানে বোমা বাঁধার কাজ হচ্ছিল এবং সেই বোমা বাঁধতে গিয়ে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা এবং এই ঘটনা ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেটের এর উচ্চ পদস্থ আধিকারিকেরা এবং ঘটনায় যিনি আহত হয়েছেন শেখ ইশান তার কিন্তু চিকিৎসা চলছে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে। কামারহাটি থেকে শান্তনু শাহ, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। বান্ডিল বান্ডিল টাকার হাত বদল, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রধানের পদ বিক্রি করছেন অঞ্চল তৃণমূল সভাপতি। জারি জুরি ফাঁস হতেই তোলপাড় মালদার বয়স বাড়ি। বাড়ি বসে যিনি ধরে ধরে টাকা গুনছেন তিনি মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের বয়স বাড়ি অঞ্চল তৃণমূলের সভাপতি মিরাজুল বসনি। বান্ডিল বান্ডিল টাকায় বিকোচ্ছে প্রধানের পদ, এই অভিযোগ তৃণমূলেরই এক জয়ী প্রার্থীর। ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। আজকে প্রধান গঠনে কি হলো, আমার কাছে 10 লক্ষ টাকা নিয়েছে মেরাজুল বসনি, আর কোরআন শরীফে হাত দিয়ে বলেছে তোমরা সবাই কংগ্রেসের কাছে কেউ যাবে না। আমি বললাম ঠিক আছে যাবো না, আমাকে বলেছে তোমাকেই প্রধান করবো। এখন অন্যজনকে প্রধান করলো আর এটা মানামানি হয়নি, আমি এখন টাকা নিয়ে বাড়ি যাবো। চারজনের কাছে নিয়েছে 10 লক্ষ করে আর একজনের কাছে নিয়েছে 34 লক্ষ। মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল, সেই বোর্ড গঠনের সময় হঠাৎ দেখা যায় এক তৃণমূল সদস্য বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে তিনি পরিষ্কার অভিযোগ করেন যে গয়েশবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মিরাজুল বসমি তার বিরুদ্ধে অভিযোগ করে কয়েক লক্ষ টাকা তিনি নিয়েছিলেন তার কাছ থেকে। টাকা নেওয়ার একটা একটা ছবি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় যে দেখা যাচ্ছে, যদিও মিরাজুল বসমি অভিযোগ অস্বীকার করেছে। এত টাকা সব সুদে, অভিযোগ নস্যাৎ করতে মরিয়া অঞ্চল তৃণমূলের সভাপতি। কিন্তু এত সহজে কি আর অভিযোগ নস্যাৎ করা যায়? সব জারি ঝুরি যে ফাঁস, লোভনীয় জিনিস, কেননা প্রচুর টাকা পঞ্চায়েতের হাতে চলে যায়, তা দিয়ে গ্রামের উন্নয়ন করার কথা। শুধু উন্নয়ন কী হয় তো জানি না, কিন্তু লোকের পকেট ভারী হয় বিষয়ে সন্দেহ নেই। যে কারণে এই পরিমাণ মানে উৎসাহ বা উদ্দীপনা বা এই পরিমাণ ঝগড়াঝাটি বা মারপিট খুঁড়োখুড়ি সমস্ত কিছু হচ্ছে, এগুলো টাকা খোঁচা দিচ্ছে বিজেপিও। বিগত 5 বছর ধরে এরা যেভাবে লুটপাট করে খেয়েছে সরকারি পয়সা, গরিব মানুষের পয়সা লুটপাট করেছে, আর সেটাই আগামী দিনে করার জন্য তারা এই টাকার খেলাতে নেমেছে। আজকে যারা শাসক দলের সঙ্গে যুক্ত কেবলমাত্র এই টাকা লুটপাট করে খাওয়ার জন্যই তারা শাসক দলের।
সেই শিক্ষা দুর্নীতি ফাঁস হওয়ার সময় টাকার পাহাড় দেখেছিল বঙ্গ। টাকা খেয়ে চুনকুটিরা সব রাঘব বোয়াল হয়ে উঠেছে, সর্বত্র শুধু টাকারই খেলা। রাঘব বোয়ালদের ওজনে নিচে নামছে তৃণমূল, সেই খেয়াল কি আছে শাসকের? মালদা থেকে সমক লাহিড়ি, রিপোর্ট ক্যালকাটা নিউজ। পঞ্চায়েত ভোট হিংসা নিয়ে সরব হলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, পঞ্চায়েত ভোট লোভনীয় জিনিস, সেই কারণেই এত মারপিট, এত খুনোখুনি। কয়েক দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল। সালটা 2011। বামেদের অপশাসনের অভিযোগ তুলে পরিবর্তনের হাওয়া আনতে তখন সোচ্চার হয়েছিলেন রাজ্যের বুদ্ধিজীবীরা। পথে নেমে বাম সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করেছিলেন তারা। কিন্তু প্রকৃত অর্থে কি এই পরিবর্তন আনতে চেয়েছিলেন তারা? সময় বদলেছে, কেটে গেছে 12 বছর রাজ্যের ক্ষমতায় মমতা নেতৃত্বাধীন সরকার। বোধহয় পরিবর্তনের অত্যাধিক চাপেই এখন রাজ্যে দুর্নীতির রমরমা, চারদিকে হিংসা সন্ত্রাসের পরিবেশ। কান পাতলেই এখন রাজ্যে বোমাগুলির শব্দ, আর ভোট মানেই মৃত্যুর উৎসব। সম্প্রতি ঘটে যাওয়া পঞ্চায়েতে হাড়ে হাড়ে তা উপলব্ধি করেছে রাজ্যবাসী। এখনো রাজ্যে বিরামহীন ভোট সন্ত্রাস। তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন বাংলার শিক্ষিত সমাজ। এই আবহে মুখ খুললেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হয়েছে বলে মনে হয় না আমার। লাশ পড়ার ঘটনা ঘটেছে, পঞ্চায়েত ভোট লোভনীয় জিনিস। উন্নয়ন হয় কিনা জানি না, তবে লোকের পকেট ভারী হয়, সেই কারণেই এত মারপিট খুনোখুনি। শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হয়েছে বলে আমার তো মনে হয় না কখনোই। ওই লাশ পড়া টড়া এসব ঘটনা ঘটেছে। আর গ্রামে এখন পঞ্চায়েত ব্যাপারটাই হচ্ছে এমন লোভনীয় জিনিস, কেননা প্রচুর টাকা পঞ্চায়েতের হাতে চলে যায়, তা দিয়ে গ্রামের উন্নয়ন করার কথা। সে উন্নয়ন কী হয় তো জানি না, কিন্তু লোকের পকেট ভারী হয় বিষয়ে সন্দেহ নেই। পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, এত চোর থাকলে কি করে হবে, চোর দিয়ে দেশ চলে না। আর এত চোর থাকলে কি করে কি হবে বলো, এত চোর দিয়ে তো দেশ চলে না। সম্প্রতি কলকাতার ভারত সভা হলে মানবাধিকার সংগঠন এপিডিআর এর একটি নাগরিক কনভেনশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেন অপর্ণা সেন, বোলান বন্দ্যোপাধ্যায়, মিরাতুন নাহার সহ বিশিষ্ট জনেদের একাংশ। নতুন পরিবর্তনে তাঁরা যে খুশি নন তাও সেদিন স্পষ্ট করেন অপর্ণা সেন। তার কাছে আমাদের তো দাবি করতে পারা উচিত, তার কাছে আমাদের তো সুবিচার চাইতে পারা উচিত, কিছুই তো হচ্ছে না। পরিবর্তনের কাণ্ডারীদের মুখেই বিরক্তির ছাপ স্পষ্ট, কোথাও গিয়ে আজ যেন অনুতপ্ত তাঁরাও। দেখুন, এটা তো আমরা, আমি ব্যক্তিগত ভাবেও কিছুদিন আগেও বলেছি, অনেকেই বলেছেন, যেখান থেকে বিরোধী শূন্য করার যে প্রবণতা দেখা দিয়েছে তার কারণটা তো একটাই, বিরোধী থাকলে তারা প্রশ্ন করবে আয় ব্যয় নিয়ে, বিরোধী শূন্য হলে প্রশ্ন করার কেউ থাকবে না। এই যেন তেন প্রকারেণ বিরোধী শূন্য করতে হবে, এই মানুষের প্রবণতা দেখা দেয়, আমার মনে হয় কিছু বলেনি। অনুশোচনায় আজ যেন তাঁরাও ভাবছেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, তাই হয়তো সমস্ত কুণ্ঠা ছেড়ে প্রতিবাদে গর্জে উঠছেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ। উচ্চশিক্ষা দপ্তর থেকে প্রস্তুত খসড়া বঙ্গ শিক্ষানীতি সোমবার অনুমোদন পেয়েছেন নবান্নের মন্ত্রিসভায়। কিন্তু এই নতুন শিক্ষানীতি প্রয়োগের ফলে আদতে কি উপকার হবে রাজ্যের পড়ুয়াদের, নাকি তারা পিছিয়ে পড়বে সর্বভারতীয় ক্ষেত্রে? এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষা মহল থেকে রাজনৈতিক মহলে। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রথম থেকে সুর চড়িয়েছিল রাজ্যের তৃণমূল সরকার। রাজ্য যে এই নীতির বিরোধিতা করতে গিয়ে পৃথক কিছু করতে চলেছে তা যেন স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই। মে মাসে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রত বসু ঘোষণা করেছিলেন রাজ্য পৃথক শিক্ষানীতি তৈরি করতে চলেছে, আর সেই ঘোষণা মতে উচ্চশিক্ষা দপ্তরের তৈরি করা রাজ্য শিক্ষানীতির খসড়া বিল সোমবার অনুমোদন পেয়েছে রাজ্যের মন্ত্রিসভায়। এই বিল বিধানসভায় পাশ হওয়ার পর রাজ্যপালের অনুমোদন পেলে তবেই তা আইনে পরিণত হবে।
কাকিতে পৃথক শিক্ষানীতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন মহলে। শিক্ষাবিদদের দাবি, এর ফলে আখিরে বাংলার পড়ুয়াদেরই ক্ষতি হবে। পরবর্তীকালে সমস্যা দেখা দিলে কেন্দ্রের নীতি বলবৎ করতে হবে রাজ্য সরকারকে, যেমন হয়েছিল বাম আমলে। সর্বভারতীয় স্তরে যেখানে মাধ্যমিকটা থাকছে না, এই রাজ্যে থাকলে কি হবে, যেটা এই রাজ্যের একটা বড় পার্ট বাইরের রাজ্যে পড়তে যাবে, তারা তো পিছিয়ে পড়বে। ব্রাহ্মণ সরকারের সময় কিন্তু সারা ভারতবর্ষে থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশন যখন চালু হয়ে গেছিল, সারা ভারতবর্ষে যখন টু ইয়ার্স বিএড কম্পালসারি হয়ে গেছিল, তখন আমরা গোয়ারতুমি করে, তৎকালীন ব্রাহ্মণ সরকার গোয়ারতুমি করে ওয়ান ইয়ার্স বিএড 10 মাসের কার্যত সেটা হতো, আর টু ইয়ার্স গ্র্যাজুয়েশন আপ টু 2001 অবধি রেখেছিল। অগণিত প্রজন্মের সাথে প্রজন্মকে এর ক্রিয়নক পুতুল বানাচ্ছেন, তাদের ঘরে বন্দুক রেখে আপনি পলিটিক্যাল এই জিজ্ঞাসাগুলোকে পূরণ করতে চাইছেন। শিক্ষানীতি না মানলে সর্বভারতীয় স্তরে রাজ্যের ছাত্রছাত্রীরা পিছিয়ে যাবে, এমনিতে এই রাজ্যে মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খারাপ, তার উপর জাতীয় শিক্ষানীতি যদি না মানে তাহলে পশ্চিমবাংলা শিক্ষা তলানিতে ঠেকবে, তলানিতে আছে, একদম তলিয়ে যাবে। আলোচনা করেনি, কয়েকজন লোককে দায়িত্ব দিয়েছিল, তারা সুপারিশ করেছে, তাই তার ভিত্তিতে হয়েছে, কোথাও কারো কাছে ওপিনিয়ন নিয়েছে বলে আমার মনে হয় না। এমনকি অনলাইনে ওপিনিয়ন নেওয়া যেত মিটিং না ডেকে, তা তার মানে তো কেন্দ্র যে পলিসিটা করলো সেটা তো ইনভ্যালিড, তার কোনো প্রয়োজন নেই। এই কেন্দ্র রাজ্য সংঘাতটা চলতে থাকলে বা সংঘর্ষটা চলতে থাকলে আখেরে কিন্তু আমাদের বাংলার ছাত্রছাত্রী যারা আছে তাদের তো ক্ষতি হবে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে বঙ্গের শিক্ষানীতিতে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং শিক্ষাবিদ পবিত্র সরকার। তবে তাদের আরও দাবি, সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো শিক্ষানীতির ওপরেই কখনোই মেধা নির্ভর করে না, তবে অযোগ্য শিক্ষকদের নিয়োগ করলে পিছিয়ে যেতেই পারে পড়ুয়ারা। শিক্ষানীতি বলতে পশ্চিমবঙ্গ সরকার যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে, যেখানে ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে বাংলাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করতে হবে, আবশ্যিক এটা করাটা। এখন এই জিনিসটা কিন্তু আমি সমর্থন করি, তার কারণ হচ্ছে এই যে বাঙালি ছেলেরা যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা কিন্তু অনেকেই বাংলা ভাষার সম্পর্কে কোনো কাণ্ডজ্ঞান নেই, তা আমাদের বাংলা সাহিত্য এই সম্পর্কে প্রত্যেকটি ছেলে মেয়ের জ্ঞান থাকা উচিত। পশ্চিমবঙ্গে থাকে তারা অল্প বিস্তর বাংলা সবাই জানে, এবং সেটা যদি তারা লেখাপড়ার মাধ্যমে যদি বাংলাটাকে খানিকটা আত্মীকরণ করে সেক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হবে। বাংলা ভাষার একটু প্রসারও দরকার, তো এটা মনে রাখতে হবে যে বাংলা ভাষা উপেক্ষার ভাষা নয়, ভারতবর্ষে 2 নম্বর ভাষা হচ্ছে বাংলা এবং সারা পৃথিবীর 6 নম্বর ভাষা হচ্ছে বাংলা। যে আমাদের শিক্ষা নীতির ওপর কিছু নির্ভর করে না, এটা ব্যক্তি মানুষের ওপর নির্ভর করে। আর দেখো একটা কথা বলি, যে আমাদের দেশে এত গরিব ছেলে মেয়ে, কয় পার্সেন্ট ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার সুযোগ পায়? ছেলেমেয়েরা পিছিয়ে যাবে শিক্ষা নীতির জন্যে, এটা আমার মনে হয় না। পিছিয়ে যাবে অন্য কারণে, অযোগ্য শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে, শিক্ষক নেই, স্কুলগুলোর অবস্থা ভালো নয়, অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তাই যে যার মাতৃভাষা, অর্থাৎ মাতৃভাষার যেটা মান্য রূপ, সেই রূপে লেখাপড়া করুক, এতে কোনো অসুবিধে নেই। কিন্তু বাংলায় বাস করে বাংলাটা একেবারেই শিখব না, এইটে যদি মন্ত্রীমশাইয়ের কথার মানে সারবস্তু হয়ে থাকে, তাহলে তো আমি বুঝতে পারলাম না কি পরিবর্তনটা হলো। বঙ্গের নয় শিক্ষানীতি সমালোচনায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে অভিভাবকেরাও, শিক্ষানীতি আলাদা আলাদা করা হলেও নীতিগত বিষয়গুলিকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না দাবি তাঁদের। তৃণমূল বা বিজেপি দুজনের শিক্ষানীতি নিয়ে বক্তব্য সবটাই এক, এটা আমরা বোঝা যাচ্ছে। শিক্ষার খরচ বাড়ছে, তৃণমূলের যা বক্তব্য বিজেপির তাই বক্তব্য। পড়াশোনা করার সম্ভাবনা কমছে, লোকে ড্রপ আউট হচ্ছে, একই বক্তব্য। ফলে নীতির নামে ওরা আলাদা আলাদা করে নাম দিচ্ছে, কেউ আয়ুষ্মান ভারত বলছে, কেউ স্বাস্থ্যসাথী বলছে। আমরা নীতিটাকে প্রশ্ন করছি, তৃণমূল আর বিজেপির সরকার নীতির বিভিন্ন নাম দিয়ে রাজ্যে আর কেন্দ্রে প্রচার করছে আলাদা করে, এতে আদতে মানুষকে বোকা বানানো হচ্ছে। মূল কথা, নীতির যা তার ভেতরের যা মাল মশলা, তার ভেতরের যা কন্টেন্টস,